আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা হচ্ছে গিয়ে ফর লুপের সিনট্যাক্স এবং ফর লুপ রিলেটেড বেসিক কিছু কোর্স দেখেছি। আজকেও আমরা সেখান থেকে কন্টিনিউ করবো, যেখানে আপনাদেরকে বলা হয়েছিল যে টু ফাইন্ড এলসিএম দ্য স্টেপস, এলসিএম বের করার জন্য যে স্টেপসগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে গো থ্রু করার জন্য আমরা আজকে এখান থেকে স্টার্ট করব। সো এই প্রবলেমটা কিভাবে ফর লুপে করা যায় সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাবো, এবং তারপর সেম প্রবলেমটা কিভাবে হোয়াইল লুপ দিয়ে আপনারা করতে পারবেন সেই জিনিসটাও আপনাদেরকে আজকে দেখানো হবে। যেহেতু ফর লুপের সিনট্যাক্সের সাথে আপনারা অলরেডি পরিচিত, সো আমরা সরাসরি করে চলে যাব। আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখবো আমাদের প্রথম স্টেপ ছিল ইনপুট টু নাম্বারস ফ্রম ইউজার অ্যান্ড স্টোর দেম ইন সাম ভ্যারিয়েবল, অর্থাৎ আমাদেরকে দুটো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ধরতে হবে এবং তাদেরকে ইউজার থেকে ইনপুট নিতে হবে। সো আমরা দুটো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ধরি, এবং সেগুলোকে আমরা যদি ইনপুট নিই আমাদের পরবর্তী স্টেপ ছিল ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ইন সাম ভ্যারিয়েবল, অর্থাৎ আমাদেরকে নতুন করে আরেকটা ভ্যারিয়েবল ধরতে হবে এবং এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে আমাদেরকে ওই ভ্যারিয়েবলটার মধ্যে স্টোর করতে হবে। সো আমরা নতুন করে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ধরবো, যেটা নাম দিলাম ম্যাক্স ম্যাক্স, এবং আমাদেরকে এই এন ওয়ান এবং এন টু এর মধ্যে কম্পেয়ার করে বড় লার্জ নাম্বারটাকে বা ম্যাক্সিমাম নাম্বারটাকে আমাদের এই ম্যাক্স এর মধ্যে স্টোর করতে হবে। এরপরেই হচ্ছে কি আমাদের লুপের কাজটা স্টার্ট হবে, এবং লুপের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি ইফ ম্যাক্সিমাম, অর্থাৎ আমরা যে নাম্বারটাকে ম্যাক্সিমামে স্টোর করেছি, ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই বোথ নাম্বারস, দেন ইউ গট ইউর অ্যান্সার, অর্থাৎ আমাদের যদি দুইটা নাম্বারই সেই ম্যাক্সিমাম ভ্যালুটা দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমাদের এটাই হচ্ছে গিয়ে এলসিএম, এবং এটাকে আমাদেরকে একটা এলসিএম ভ্যালুর মধ্যে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে এবং আমরা লুপ থেকে বের হয়ে যাবো, অর্থাৎ লুপটা টার্মিনেট হয়ে যাবে। এবং লুপ টার্মিনেট হওয়ার যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে গিয়ে ব্রেক, সেটা একটু পরে এক্সপ্লেইন করছি। অলরেডি আপনারা ব্রেক স্টেটমেন্টের সাথে পরিচিত, যেটা আপনারা সুইচ কেসে দেখে এসেছেন। সো আমরা লুপটা স্টার্ট করি। সো লুপ স্টার্ট করার জন্য একটা নতুন ভ্যারিয়েবল আমরা ধরলাম সাপোজ আই, এবং এলসিএমটা স্টোর করার জন্য আমরা একটা ভ্যারিয়েবল ধরলাম এলসিএম নামে, এবং আমাদের লুপটা শুরু হবে এই ম্যাক্সিমাম ভ্যালুটা থেকে, অর্থাৎ আমাদের আই এর ভ্যালু ইনিশিয়ালি হবে হচ্ছে গিয়ে ম্যাক্স এর সমান। এবং এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে লুপের কন্ডিশনটা একটু ডিফারেন্ট, কারণ আমরা জানি না আমাদের এলসিএমটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে শেষ হবে, অর্থাৎ আমাদের লুপটা কোথায় টার্মিনেট হবে আমরা বলতে পারছি না, যার কারণে আমরা এখানে ব্রেক স্টেটমেন্ট ইউজ করেছি, যেটা একটু আগে আমরা বললাম যে ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। কিন্তু যেহেতু আমরা জানি না যে আমাদের লুপটা কোন পর্যন্ত চলবে, আমরা এখানে কন্ডিশনের জায়গায় ওয়ান ইউজ করব। ওয়ান বলতে বোঝাচ্ছে হচ্ছে গিয়ে যতক্ষণ পর্যন্ত ট্রু হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা লুপটা ব্রেক না করে দিব ততক্ষণ পর্যন্ত এই লুপটা আমাদের চলতে থাকবে। অর্থাৎ কম্পিউটার ওয়ান বলতে সাধারণত বোঝায় ট্রু এবং জিরো বলতে বোঝায় ফলস। সো কম্পিউটার আমাদের প্রোগ্রামটা যখনই হচ্ছে গিয়ে লুপের মধ্যে আসবে এবং এই কন্ডিশনটা চেক করবে, তখন সে দেখবে হচ্ছে গিয়ে ওয়ান এবং সে ধরে নেবে যে কন্ডিশনটা ট্রু এবং লুপের মধ্যে সে কাজ করবে। এবং ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা আমরা একটু পরে ডিসকাস করছি, তার আগে আমরা হচ্ছে গিয়ে ভেতরে স্টেটমেন্টগুলো লিখে ফেলি। এখন আমাদের স্টেপ অনুযায়ী আমাদের লুপের ভেতরে কাজ যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাক্সিমাম ভ্যালুটা যদি আমাদের দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা বলবো যে আমাদের এলসিএমটা আমরা পেয়ে গেছি এবং আমরা লুপটা থেকে বের হয়ে আসবো। সো কন্ডিশনটা যদি আমরা এখন লিখি,
আমরা যেহেতু আই এর মধ্যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম নাম্বারটা স্টোর করেছি, সো আমরা কন্ডিশনটাতে চেক করেছি আই মড এন ওয়ান, অর্থাৎ এন ওয়ান দিয়ে ভাগ করার পরে আমাদের সেটা জিরো সমান হচ্ছে কিনা, এবং একই সাথে যেহেতু আমাদেরকে দুটো নাম্বারই ডিভিজিবল হতে হবে, দিয়েই ডিভিজিবল হতে হবে, তাই আমাদের এখানে অ্যান্ড অ্যান্ড অপ সাইন আমরা ইউজ করেছি, এবং আমরা চেক করেছি আই মড এন টু ইকুয়াল ইকুয়াল জিরো কিনা। যদি দুটো নাম্বার দিয়ে ডিভিজিবল হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয়, তাহলে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমরা এলসিএম ইকুয়ালস টু আই ডিফাইন করে দিব, অর্থাৎ আমরা বলে দিব যে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেছি, এবং যেহেতু আমরা আমাদের রেজাল্টটা পেয়ে গেছি, আমরা এখানে ব্রেক স্টেটমেন্ট ইউজ করব। ব্রেক বলতে যেটা প্রোগ্রাম বুঝবে সেটা হচ্ছে গিয়ে প্রোগ্রাম লুপের বাইরে চলে আসবে, অর্থাৎ একদম এখানে রিটার্ন জিরোর আগে চলে আসবে লুপ থেকে বের হয়ে। সো ব্রেক স্টেটমেন্টটা যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে লুপটা টার্মিনেট করে ফেলা, এবং ব্রেকের মতো আরেকটা জিনিস আরেকটা স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে কি কন্টিনিউ স্টেটমেন্ট, যেটা বোঝায় হচ্ছে কি লুপটা কন্টিনিউ করতে থাকা, সেটা আপনাদেরকে একটু পরে দেখানো হবে। এই পর্যন্ত ছিল হচ্ছে কি আমাদের স্টেপ নাম্বার 3, অর্থাৎ এলসিএম বের করার কাজ। কিন্তু যদি আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই না হয়, তাহলে কি করতে হবে সেটা আমাদের স্টেপ নাম্বার 4 এ বলা আছে, যেটা হচ্ছে কি ইফ ম্যাক্সিমাম ইজ নট ডিভিজিবল বাই বোথ নাম্বারস, যদি দুটো নাম্বার দিয়েই আমাদের ডিভিজিবল না হয়, দেন জেনারেট নেক্সট মাল্টিপল অফ ম্যাক্স, অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে ম্যাক্সিমামের পরের মাল্টিপলটা জেনারেট করব। অর্থাৎ এটা বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের ম্যাক্সিমামের ভ্যালু যদি 2 হয়, তাহলে প্রত্যেকবার লুপ ঘোরার পরে আই এর ভ্যালুটা আমাদের 2 করে বাড়তে থাকবে, অর্থাৎ প্রথমবার যখন আমাদের আই এর ভ্যালু 2 ছিল, প্রথমবার লুপ ঘোরার পরে আই এর ভ্যালু হয়ে যাবে 4, এর পরের বার হয়ে যাবে 6, অর্থাৎ 2 এর মাল্টিপল গুলা 2 2কে 1 দিয়ে গুণ করলে যেটা হয়, 2কে 2 দিয়ে গুণ করলে যেটা হয়, 2কে 3 দিয়ে গুণ করলে যেটা হয়, সেই মাল্টিপল হিসেবে আমাদের আই এর ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ ইনক্রিমেন্টটা আমাদের ম্যাক্সিমামের মাল্টিপল হিসেবে হবে। সো এই ইনক্রিমেন্ট অপারেশনটা করার জন্য আমরা যেটা করবো, প্রত্যেকবার আই এর ভ্যালুর সাথে আমরা ম্যাক্সিমামের ম্যাক্সিমাম পরিমাণ অ্যামাউন্টটা যোগ করে দিব, অর্থাৎ ম্যাক্সিমাম পরিমাণ অ্যামাউন্টটা যোগ করলেই কিন্তু আমরা হচ্ছে গিয়ে মাল্টিপল গুলো পেয়ে যাচ্ছি। সো আমাদের পরবর্তীতে আই এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আই ইকুয়ালস টু আই ম্যাক্স প্লাস ম্যাক্স। সো ফার এইটুকুই ছিল আমাদের হচ্ছে কি এলসিএম বের করার প্রোগ্রাম। সো আমরা যদি এখন এলসিএমটা প্রিন্ট করে দিই, এবং আমরা এখন প্রোগ্রামটা রান করব, এবং প্রোগ্রামটা রান করার পরে আমরা যদি এখানে দুটো ভ্যালু ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট দেই, সাপোজ আমরা হচ্ছে গিয়ে 3 আর 5 ইনপুট দিলাম, আমরা জানি যে 3 আর 5 এর লসাগু হচ্ছে গিয়ে 15। এখন যদি আমরা এটা চেক করে দেখি যে আমাদের রেজাল্টটা ঠিকঠাক আসছে কিনা, এই যে আমাদের এলসিএম অফ টু নাম্বারস ইজ ইকুয়ালস টু 15, সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে। আমরা যদি একইভাবে আরো অন্য দুটো নাম্বার ভ্যালু ইনপুট দিয়ে দেখি যে 100 এন্ড 102, তাহলে আমাদের এলসিএমটা দেখাচ্ছে 5100, অর্থাৎ 100 এবং 102 এর লসাগু হচ্ছে গিয়ে আমাদের 5100। সো এটা ছিল হচ্ছে কি আমাদের এলসিএম এর প্রোগ্রাম, যেটা আমরা ফর লুপ দিয়ে দেখলাম। এখন সেম জিনিসটা আমরা হোয়াইল লুপ দিয়ে দেখার ট্রাই করব। হোয়াইল লুপ দিয়ে প্রোগ্রামটা হোয়াইল লুপের প্রোগ্রামটা ট্রান্সফর্ম করার আগে আমরা হচ্ছে কি হোয়াইল লুপের সিনট্যাক্স গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। সো হোয়াইল লুপের সিনট্যাক্স গুলো যদি আমরা দেখি, হোয়াইল লুপের সিনট্যাক্সটা হয় প্রথমে ইনিশিয়ালাইজেশন থাকে, অর্থাৎ হোয়াইল স্টেটমেন্টের বাইরেই থাকে ইনিশিয়ালাইজেশন, তারপর থাকে হচ্ছে কি হোয়াইল এর পর একটা ফ্রেস ব্র্যাকেট দিয়ে থাকে কন্ডিশন, এবং দেন প্যারেন্থেসিস সেকেন্ড প্যারেন্থেসিস এর মধ্যে আমরা হচ্ছে কি আমাদের কোড বা স্টেটমেন্টস গুলো লিখি, এবং স্টেটমেন্ট লেখার লাস্টে এবং অর্থাৎ সবার শেষে হয় হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশন, যেটা আমাদের ফর লুপের সিনট্যাক্স থেকে আবিট ডিফারেন্ট, যেখানে আমরা ফর লুপে হচ্ছে গিয়ে সেমিকোলন দিয়ে দিয়ে তিনটা জিনিসকে পাশাপাশি লিখেছিলাম, অর্থাৎ ফর স্টেটমেন্টের মধ্যে আমরা সেমিকোলন দিয়ে দিয়ে তিনটা জিনিসকে লিখেছিলাম। হোয়াইল লুপে আমাদের ইনিশিয়ালাইজেশনটা থাকছে লুপের বাইরে, হোয়াইলের সাথে থাকছে কন্ডিশন, এবং আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা হচ্ছে গিয়ে লুপের একদম লাস্টে গিয়ে গিয়ে কিন্তু প্যারেন্থেসিসের মধ্যেই, অর্থাৎ কার্লি ব্রেসের মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনটা থাকছে। এখন আমরা হচ্ছে গিয়ে আগের প্রোগ্রামটাকেই হোয়াইল লুপে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাদের যে জায়গাটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের শুধু ফর লুপের জায়গাটাতে চেঞ্জ করতে হবে, এর আগে বা পরে কোনো কিছুই আমাদেরকে চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র যেইটুকু জায়গাতে আমরা লুপটা লিখেছিলাম সেইটুকু জায়গাতে চেঞ্জ আসবে। আমরা কি বলেছি হোয়াইল লুপের সিনট্যাক্স অনুযায়ী আগে হবে হচ্ছে গিয়ে লুপের বাইরে ইনিশিয়ালাইজেশন,
আমাদের এই কোডটা থাকুক, ফরের যে ফর লুপের যে কোডটা ছিল সেটা থাকুক, তার উপরে হচ্ছে গিয়ে আমরা হোয়াইল লুপের কাজটা করি, দেন হচ্ছে গিয়ে ফর লুপের কাজটা আমরা মুছে দিব। সো ইনিশিয়ালাইজেশনটা যদি আমরা প্রথমে করে ফেলি, আই ইকুয়ালস টু ম্যাক্স, তারপরে হোয়াইল এর মধ্যে থাকে হচ্ছে কি আমাদের কন্ডিশন, এবং আমাদের কন্ডিশনটা এখানে হচ্ছে কি ওয়ান, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ট্রু হবে কোনো কিছু ততক্ষণ পর্যন্তই আমাদের প্রোগ্রামটা রান করবে। হোয়াইল কন্ডিশনটা আমাদের হবে হচ্ছে গিয়ে এখানে ওয়ান, এবং তারপরে কার্লি ব্রেস স্টার্ট হবে, এবং কার্লি ব্রেস এর মধ্যে হচ্ছে কি আমরা আমাদের প্রোগ্রাম স্টেটমেন্ট গুলো লিখব। তো প্রোগ্রামের স্টেটমেন্টস এর মধ্যে আমাদের যেটা ছিল ফর লুপের ভেতরে যে সিনট্যাক্স গুলো ছিল বা স্টেটমেন্ট গুলো ছিল, এখানেও ঠিক একই জিনিসই হবে, অর্থাৎ এই ইফ এর পুরো ব্লকটাকেই আমি হচ্ছে গিয়ে কপি করে হোয়াইল লুপের মধ্যে রেখে দিতে পারি, এবং লাস্টে গিয়ে হয় হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশন, অর্থাৎ এখানে যে আমরা ইনক্রিমেন্টটা করছিলাম সেই ইনক্রিমেন্ট অপারেশনটা হবে হচ্ছে কি একদম হোয়াইল এর কার্লি ব্রেসের আগে, অর্থাৎ হোয়াইল লুপটা যেখানে শেষ হয়ে যায় তার আগে হচ্ছে কি আমাদের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেশনটা পারফর্ম হবে। সো আই ইকুয়ালস টু আই প্লাস ম্যাক্স, এবং এটাই হচ্ছে কি আমাদের সেম কোডটা আমরা হোয়াইল লুপে কনভার্ট করে দেখলাম, এবং এখন আমরা ফর লুপের জিনিসটা মুছে দিতে পারি। এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি তাহলে আমরা আগের মতোই দেখতে পাবো, আমাদেরকে দুটো নাম্বার ইনপুট দেওয়ার জন্য বলছে, আমরা যদি আগে লাস্টে যে ইনপুটটা দিয়েছিলাম 100 and 102, আমরা এখানে দেখতে পাচ্ছি আগের মতোই হচ্ছে কি আমাদেরকে আউটপুটটা দিচ্ছে, অর্থাৎ ইন্টারনালি ব্যাপারটা কিভাবে হচ্ছে সেটা ম্যাটার করে না, আমরা ফর লুপ দিয়ে কাজ করছি বা হোয়াইল লুপ দিয়ে কাজ করছি কি ডু হোয়াইল লুপ দিয়ে কাজ করছি এটা ম্যাটার করে না, আমাদের ফাইনাল আউটপুটটা সেমই থাকছে। সো নর্মালি হচ্ছে কি আমরা প্র্যাকটিক্যাল লাইফে যে কোনো ধরনের লুপই ইউজ করতে পারি, আমরা চাইলে ফর লুপ ইউজ করতে পারি, হোয়াইল লুপ ইউজ করতে পারি, ডু হোয়াইল লুপ ইউজ করতে পারি, কিন্তু যেহেতু আপনারা ইনিশিয়াল স্টেজে আছেন, অর্থাৎ আপনারা জিনিসগুলো মাত্র শিখছেন, সো আপনাদের পরীক্ষা যেটা করা হবে সেটা হচ্ছে গিয়ে ডিফাইন করে দেওয়া হবে যে কোন প্রোগ্রামটা আপনারা কোন ধরনের লুপ ইউজ করে করবেন, অর্থাৎ একটা প্রবলেম যখন দেওয়া থাকবে তখন আপনাকে স্পেসিফিক করে দেওয়া হবে যে এই প্রবলেমটা আপনারা ফর লুপ ইউজ করে করেন, এই প্রবলেমটা আপনারা হোয়াইল লুপ ইউজ করে করেন অথবা ডু হোয়াইল লুপ ইউজ করে করেন, এই জিনিসগুলো আপনাদের পরীক্ষায় মেনশন করা থাকবে। সো হোয়াইল লুপ নিয়ে আমরা একটা মাত্র প্রোগ্রাম দেখলাম, এরপরে হচ্ছে কি আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। আমাদের পরবর্তী প্রবলেমে যাওয়ার আগে আমরা আর একটু ডিসকাশন করব, সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনাদের কাছে একটা ইন্টিজার টাইপের নাম্বার আছে যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 57896, অর্থাৎ 57896। এখন আমরা চাই হচ্ছে গিয়ে প্রোগ্রামের মাধ্যমে প্রথম ডিজিটটা আমরা খুঁজে বের করবো, অর্থাৎ 5, এই ডিজিটটা আমরা খুঁজে বের করবো প্রোগ্রামিং এর মাধ্যমে। নর্মালি ভিজুয়ালাইজ করতে গিয়ে আমরা দেখেই বলে দিতে পারি যে কোন সংখ্যার প্রথম ডিজিট কত, কিন্তু প্রোগ্রাম সেটা পারবে না, এবং যেহেতু এটা একটা ইন্টিজার নাম্বার সো আমাদের প্রোগ্রাম একটা একটা করে ডিজিটও কাউন্ট করতে পারবে না, অর্থাৎ পুরো 57896 থেকে সে 5, 7, 8, 9, 6 এই সংখ্যাগুলোকে আলাদা আলাদাভাবে সে ক্যালকুলেট করতে পারবে না। তো এটা করার জন্য আমাদেরকে যেই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে ডিভিশন এবং মডুলাস, অর্থাৎ ডিভাইড এবং মড, এই দুটো সাইনের হেল্প নিতে হবে। প্রথমেই ধরুন ডিভিশনের কথায় আসি, যে আমরা জানি কোনো সংখ্যাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি, অর্থাৎ এই সংখ্যাটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 5789.6, অর্থাৎ 5789.6 এই সংখ্যাটা পাবো, কিন্তু যদি সংখ্যাটাকে আমরা একটা ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 5789.6টা পাবো না, অর্থাৎ আমরা যদি সংখ্যাটাকে 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 5789.6, কিন্তু আমরা যদি ভ্যালুটাকে ইন্টিজার টাইপের ডেটা টাইপের ভ্যারিয়েবলে স্টোর করি তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 5789, এবং পরবর্তীতে এই ডিভাইড করে আমরা যে রেজাল্টটা পেলাম, অর্থাৎ 5789কে যদি আমরা আবার 10 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে 5578.9, এবং এইটাকেও যদি আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালুতে স্টোর করি তাহলে আমরা পাবো শুধুমাত্র 578। এভাবে যদি আমরা 5 বার সংখ্যাটাকে ডিভাইড করি তাহলে আমরা আমাদের প্রথম ডিজিটটা অর্থাৎ 5টা পেয়ে যাব। আমাদেরকে এখানে 4 বার ডিভাইড করতে হয়েছে 10 দিয়ে, কারণ আমাদের যে নাম্বারটা ছিল সেটার লেন্থ হচ্ছে গিয়ে 5। এখন যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে গিয়ে আমরা 4 বার আলাদা আলাদা ভাবে ডিভাইড না করে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে গিয়ে একবারেই 10,000 দিয়ে ডিভাইড করতে পারতাম, কিন্তু আমরা সেটা কেন করিনি, কারণ আমাদের এই নাম্বারটার লেন্থ অ্যাকচুয়ালি কত হবে সেটা আমরা আগে থেকে জানতে পারি না, অর্থাৎ এটা একটা ইউজার গিভেন নাম্বার,
আমি এটাকে 57,896 ধরেছি এবং এটা হচ্ছে গিয়ে 5 লেন্থের, কিন্তু পরবর্তীতে আমি যদি আবার ইনপুট দিই এই সংখ্যাটা সিমিলার 5 লেন্থের নাও থাকতে পারে। তাই আমরা একটা স্ট্যাটিক অ্যামাউন্টের ভ্যালু দিয়ে ডিভাইড না করে আমরা প্রত্যেকবার 10 দিয়ে ডিভাইড করে করে দেখছি যতক্ষণ পর্যন্ত না আমরা প্রথম ভ্যালুটা পেয়ে যাই। এবং প্রথম ভ্যালুটা আমরা কিভাবে বুঝবো, তখনই আমরা প্রথম ভ্যালুটা পাবো যখন আমরা দেখবো 10 দিয়ে ডিভাইড করার আগে যে সংখ্যাটা আমাদের ছিল সেটা 10 বা 10-এর বেশি। লাস্টে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে গিয়ে 5, যেটা 10-এর ছোট। এবং যখনই আমরা দেখবো 10-এর ছোট কোনো ভ্যালু পেয়ে যাচ্ছি তখন আমরা বুঝে যাবো যে আমরা আমাদের এন্ডে চলে এসেছি, এবং এরপর এটাকে আর 10 দিয়ে ডিভাইড করলে আমরা পয়েন্টের ভ্যালু পাবো, অর্থাৎ 0-তে চলে যাবে আমাদের ভ্যালুটা। এরপরে হচ্ছে কি আমরা তখনই আমাদের আমরা আমাদের প্রোগ্রামটা স্টপ করে দিই। এই প্রবলেমটাই এখন আমরা হচ্ছে গিয়ে প্রোগ্রামের থ্রুতে দেখবো। সো আমাদের প্রথমে একটা ইন্টেজার টাইপের ভ্যারিয়েবল লাগবে, ইন্টেজার আমরা সেটাকে নাম্বার নামে একটা ভ্যারিয়েবল ধরলাম। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের লুপটা কন্টিনিউ সরি আমাদেরকে নাম্বারটা ইনপুট নিতে হবে প্রথমে ইউজার থেকে। সো আমরা যদি নাম্বারটা প্রথমে ইউজার থেকে ইনপুট নিয়ে নিই, ইনপুট নেওয়ার পরে আমাদের লুপের কাজটা শুরু হবে। আমাদের লুপের যে কন্ডিশনটা হবে, যেহেতু হোয়াইল লুপ দিয়ে আমরা এখন আপনাদেরকে প্রবলেমটা দেখাবো, এবং হোয়াইল লুপের ক্ষেত্রে সিনট্যাক্সের ক্ষেত্রে আমরা যেটা বলেছিলাম যে ইনিশিয়ালাইজেশনটা আমাদের লুপের বাইরে হয়, এবং এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করার কোনো কিছু নেই। আপনাদেরকে যখন ফর লুপ করিয়েছিলাম তখনও বলেছিলাম যে ইনিশিয়ালাইজেশন জিনিসটা আমরা স্কিপ করতে পারি, বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই জিনিসগুলো আমরা স্কিপ করতে পারি, কিন্তু কন্ডিশন সবসময় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো আমাদের হচ্ছে কি এই পার্টিকুলার প্রবলেমের জন্য ইনিশিয়ালাইজ করার কিছু নেই। সো আমরা ডিরেক্ট যদি কন্ডিশনে চলে যাই, হোয়াইলের মধ্যে যে কন্ডিশনটা আমাদের হবে সেটা হচ্ছে কি একটু আগে আপনাদেরকে বলেছি, নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 10 বা 10-এর বড় হবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিভাইড করতে থাকবো। সো আনটিল আমাদের কন্ডিশনটা হবে নাম্বার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 10। এবং প্রত্যেকবার আমাদের যে স্টেটমেন্টটা পারফর্ম হবে সেটা হচ্ছে কি আমাদের নাম্বারটা চেঞ্জ করে আমরা 10 দিয়ে ডিভাইড করব, এবং সেটা আমরা আবার পরবর্তীতে ওই আগের ভ্যালুটার মধ্যে স্টোর করব। অর্থাৎ আমরা নাম্বারকে 10 দিয়ে ডিভাইড করব প্রত্যেকবার, এবং সেই ভ্যালুটাকে আবার নাম্বারের মধ্যেই স্টোর করব। নতুন একটা ভ্যারিয়েবল না ধরে আমরা আগের ভ্যালুটাকেই মডিফাই করছি, অর্থাৎ আমাদের যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা মডিফিকেশনটা হচ্ছিল ভ্যালুর সেই জিনিসটা আমাদের আগের ভ্যারিয়েবলটার উপরই হচ্ছে। এবং এইটুকুই হচ্ছে কি আমাদের প্রোগ্রাম। এখন যদি আমরা আমাদের এই ভ্যালুটাকে প্রিন্ট করে ফেলি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কি এবং আমাদের প্রোগ্রামটা যদি রান করি তাহলে আমরা আউটপুটটা পাবো হচ্ছে গিয়ে, এখানে আমরা আগের সংখ্যাটাই ইনপুট যদি দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট ডিজিটটা আমাদেরকে আউটপুট হিসেবে শো করছে। সো এইভাবে হচ্ছে কি আমরা প্রথম ডিজিটটা, বা আমাদের যদি এই ধরনের প্রোগ্রাম প্রবলেম থাকে যেখানে আমাদের প্রথম ডিজিট খুঁজে বের করতে হবে, আমরা এই অপারেশন পারফর্ম করে বা এই স্টেপসগুলো ফলো করে আমরা প্রথম ডিজিটটা খুঁজে বের করে নিয়ে আসতে পারবো। সিমিলারলি আমরা যদি হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডিজিটটা পেতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের মড অপারেশনের সাহায্য নিতে হবে, অর্থাৎ মড অপারেশন পারফর্ম করে আমরা আমাদের লাস্ট ডিজিটটা পেতে পারি। প্রত্যেকবার যদি আমরা নাম্বারটাকে 10 দিয়ে মড করি তাহলে আমরা আমাদের শেষের যে ডিজিটটা আছে সেটা পেয়ে যাব, অর্থাৎ যেটা রিমেইন্ডার থাকবে সেটা পেয়ে যাব। অর্থাৎ মড অপারেশন পারফর্ম করার পর আমাদের জিনিসটা দেখতে এরকম হবে। প্রথমবার যখন আমরা 10 দিয়ে নাম্বারটাকে মড করব আমরা 6 পাবো, পরের বার যখন আমরা 10 দিয়ে নাম্বারটাকে মড করব 9 পাবো, এর পরের বার আমরা 8 পাবো, তারপরের বার 7 পাবো, এবং অ্যাট লাস্ট আমরা 5 পাবো 10 দিয়ে মড করার পরে। কিন্তু এই ক্ষেত্রে আগের থেকে যে পার্থক্যটা হচ্ছে সেখানে সেটা হলো গিয়ে আগের বার যখন আমরা 10 দিয়ে ডিভাইড করছিলাম আমাদের কিন্তু বাকি সংখ্যাটা আমাদের কাছে থেকে যাচ্ছিল, অর্থাৎ প্রথমবার 10 দিয়ে ডিভাইড করার পর এর ছাড়া বাকি যে সংখ্যাটা থাকে অর্থাৎ 5,789 এই সংখ্যাটা কিন্তু আমাদের কাছে থেকে যাচ্ছিল। কিন্তু এই ক্ষেত্রে 10 দিয়ে মড করার পরে আমরা শুধুমাত্র লাস্ট ডিজিটটা অর্থাৎ শুধুমাত্র 6 পাই, অর্থাৎ আগের যে সংখ্যাটা থাকে সেটার ট্র্যাক আমাদের কাছে থাকে না। সো সেটা ট্র্যাক রাখার জন্য, অর্থাৎ আগের সংখ্যাটা যাতে পরবর্তীবার আমরা আবার মড করতে পারি সেই ট্র্যাকটা রাখার জন্য আমাদেরকে ডিভিশনের যে রেজাল্টটা থাকে অর্থাৎ ডিভাইড করার পরে 10 দিয়ে ডিভাইড করার পরে যে রেজাল্টটা থাকে সেটাও আমাদেরকে স্টোর করতে হবে একটা ভ্যারিয়েবলের মধ্যে।
সো এখন আমরা যে প্রবলেমটা দেখবো সেটা হচ্ছে গিয়ে এই মড অপারেশন পারফর্ম করে কিভাবে আমরা একটা সংখ্যা রিভার্সলি প্রিন্ট করতে পারি, অর্থাৎ এখানে আমাদের কাছে 5 7 8 9 6 এইভাবে হচ্ছে গিয়ে সংখ্যাটা আছে, আমরা রিভার্স অর্ডারে সংখ্যাটা প্রিন্ট করবো, অর্থাৎ 6 9 8 7 5 এই অর্ডারে আমরা সংখ্যাটা প্রিন্ট করবো। সেটা কিভাবে করতে পারি সেটা এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব। সো আগের মতোই হচ্ছে গিয়ে আমাদের একটা নাম্বার লাগছে, যেটা হচ্ছে গিয়ে আমরা ইউজার থেকে ইনপুট নিচ্ছি, এবং এরপরে আমাদেরকে আগের মতোই হচ্ছে গিয়ে হোয়াইল লুপ, যেহেতু আমরা হোয়াইল লুপের মাধ্যমে দেখাচ্ছি সেহেতু আমরা হোয়াইল লুপ পারফর্ম করবো, কিন্তু আপনারা চাইলে এটা ফর লুপ ইউজ করেও করতে পারেন। আগের মতোই আমরা যদি কন্ডিশনটা লিখি, এখানে কন্ডিশনটা একটু ডিফারেন্ট হবে এই কারণে যে আমরা যদি আমাদের সিনারিওটাতে যাই, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের লাস্ট সংখ্যাটা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা মড অপারেশন পারফর্ম করছি, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কন্ডিশনটা হবে আমরা যখন লাস্ট 5কে মড 10 দিয়ে মড করছি তখন আমরা 5 পাচ্ছি, কিন্তু আমাদের ডিভিশনের রেজাল্টটা তখন 0 হয়ে যাচ্ছে, তো ডিভাইড করার পরে আমাদের রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে। সো আমাদের কন্ডিশনটা এক্ষেত্রে হবে নাম্বারটা যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা মড অপারেশন পারফর্ম করব। তো আমাদের কন্ডিশনটা হবে হোয়াইল নাম্বার ইজ গ্রেটার দ্যান 0, যতক্ষণ পর্যন্ত 0 থেকে বড় হবে নাম্বারটা ততক্ষণ পর্যন্ত আমরা নাম্বারটা মড অপারেশন পারফর্ম করব। এবং যেহেতু বলেছি আমাদেরকে নাম্বারটা ডিভাইড করার পরে কত হয় সেই ট্র্যাকটা রাখতে হবে, সো আগের মতো আমরা নাম্বার ইকুয়ালস টু নাম্বার ডিভাইডেড বাই 10 করলে কত হয় সেই জিনিসটা ট্র্যাক আমাদের রাখতে হবে। কিন্তু আগে যদি আমরা ডিভাইড অপারেশন পারফর্ম করি তাহলে হচ্ছে কি আমাদের লাস্টের যেই ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা হারিয়ে যাবে, অর্থাৎ আমরা সেই ভ্যালুটা পাবো না। সো আগে আমাদেরকে যেটা করতে হবে যে নাম্বারটা মড করার পরে রেজাল্টটা কি দিচ্ছে সেটা আগে বের করতে হবে, তারপর ডিভিশন অপারেশন পারফর্ম করতে হবে, এবং মড করার পরে যে ভ্যালুটা থাকবে সেটা আমাদেরকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। সাপোজ এন আমরা স্টোর একটা ভ্যারিয়েবল ধরলাম যার মধ্যে আমরা মড করার পরে ভ্যালুটা কত হচ্ছে সেটা স্টোর করব, নাম্বার মড। এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে প্রত্যেকবার এই লুপটা যখন ইটারেট হবে তখন আমরা সংখ্যাটা প্রিন্ট করে দিব। এখানে প্রত্যেকবার আমরা মড করে যে ভ্যালুটা পাচ্ছি সেটা প্রিন্ট করে দিচ্ছি, অর্থাৎ আমরা যখন 6 পাবো 6 প্রিন্ট হবে, দ্বিতীয়বার মড করার পর যখন 9 পাবো 9টা প্রিন্ট হবে, এরপরে হচ্ছে গিয়ে 8 প্রিন্ট হবে, 7 প্রিন্ট হবে, 5 প্রিন্ট হবে, অর্থাৎ রিভার্স অর্ডারে আমাদের নাম্বারটা প্রিন্ট হতে থাকবে। সো আমরা যদি প্রোগ্রামটা রান করি আমরা এখানে দেখতে পাবো নাম্বারটা যদি ইনপুট দেই আমরা দেখতে পাচ্ছি যে নাম্বারটা রিভার্স অর্ডারে আমাদেরকে প্রিন্ট করে দেখাচ্ছে। সো এই ছিল হচ্ছে কি আপনাদের হোয়াইল লুপের কনসেপ্ট, কিছু বেসিক প্রবলেম আমি দেখিয়েছি, আরো কিছু প্রবলেম আপনাদেরকে পরবর্তীতে করতে দেওয়া হবে। আশা করছি হচ্ছে গিয়ে আপনাদের হোয়াইল লুপ রিলেটেড সব কনসেপ্ট ক্লিয়ার, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন।